I'm going to teach how to identify any kinds of part of space. তুমি সহজে আমরা কিভাবে part of space কে আমরা identify করতে পারি এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য আমরা কয়েকটি টেকনিক নিয়ে আপনাদের সামনে এসেছি। যারা ভর্তি পরীক্ষা দেবেন এবং যারা গ্রামার বেসিক সম্পর্কে জানতে চান তারা আজকে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। ফার্স্ট টেকনিক হলো আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি নাউন। মনে রাখতে হবে আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তবে সেই শব্দটি হবে নাউন। আমরা জানি নর্মালি আর্টিকেল হলো এ অ্যান্ড দি। তাহলে যদি বলি আমি আ বয়, বয়টি হলো কি নাউন, কারণ তার পূর্বে আর্টিকেল আছে। যদি বলি দ্য গো, গোটা কি আমরা নর্মালি জানি গোটা ভার্ব, কিন্তু এখানে দ্য গো যেহেতু গোর পূর্বে আর্টিকেল দিয়ে বসে গিয়েছে সুতরাং এখানে গোটা হলো নাউন। ঠিকই আর্টিকেল পরে যদি দুটি শব্দ থাকে তাহলে শেষের শব্দটি হবে নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ। যদি বলি আ গুড বয় তাহলে বয়টি হবে নাউন এবং গুডটি হবে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে তাহলে শেষটি নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে অ্যাডভার্ব। যেমন আ ভেরি গুড বয়, বয়টি হলো নাউন, গুডটি হলো অ্যাডজেক্টিভ এবং ভেরিটা হলো অ্যাডভার্ব। এখন আমরা একটু জটিল কিছু এক্সাম্পলে চলে আসি। যদি বলি আ ভেরি স্ট্রেঞ্জ তাহলে আমরা কিছুক্ষণ আগে ভেরি পেলাম অ্যাডভার্ব, কিন্তু এখন যেহেতু আর্টিকেলের পরে দুটি শব্দ স্ট্রেঞ্জ হলো নাউন, তার পূর্বে ভেরিটা হলো অ্যাডজেক্টিভ। এখন যদি আমি বলি আ ভেরি, এখানে ভেরিটা কি, ভেরিটাকে নাউন হয়ে গিয়েছে কারণ ভেরির পূর্বে শব্দটি হয়েছে আর্টিকেল। সো খুবই ইজিলি আমরা আর্টিকেলের মাধ্যমে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা বিষয় হলো সাবজেক্টের পরে যদি আমাদের জানা মতে কোনো নাউনও বসে যায় তবে সেই নাউনটি হয়ে যাবে ভার্ব। যেমন আমরা সবাই জানি ডগ একটি, ডগ অর্থ কুকুর, ডগ এটি নাউন, ম্যান মানে মানুষ এটি নাউন, এবং খ্যাফ যেটা আমার মাথায় পড়া আছে খ্যাফ সেটাও আমরা জানি নাউন। কিন্তু এই শব্দগুলো, এই কমন নাউনগুলো যদি সাবজেক্টের পরে বসে তখন সেগুলো ভার্ব হয়ে যায়।